ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল বাংলা। আজকে আমরা শিখব যে টিটিএল এর সাহায্যে কি করে আমরা ইনভয়েসের কালার কি করে চেঞ্জ করব। এই টিটিএলটা আমি আপনাদের ফ্রিতে প্রোভাইড করব। এর আগেও আমি আপনাদের অনেক টিটিএল দিয়েছি, তো প্লিজ কাইন্ডলি আমরা আগে ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আপনারা আরও অনেক কিছু টিটিএল পাবেন। তো আজকে আমরা শিখব যে ইনভয়েসের কালার কি করে চেঞ্জ করব। সাপোজ ধরুন আমি অ্যাকাউন্টিং ভাউচারে গেলাম, আমার একটা এন্ট্রি অলরেডি করা আছে, তাই আমি পেজ আপ করলাম। এটাকে ধরুন আপনি প্রিন্ট আউট করবেন, তাহলে আমরা কি করব, প্রথমে অল্ট পি টিপব, পি টেপার পর এন্টার টিপব, এন্টার টেপার পর আমরা ধরুন জুম করলাম। সাপোজ জুম করলে দেখুন এই কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে না, আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে কিন্তু এখানে দেখুন অন্য একটা এফেক্ট আছে। তো এটা আমরা কি করে করব, এর জন্য আমাদের টিডিএল লোড করতে হবে। যারা শিখে গেছেন টিডিএল লোড করা তাদের বলবো যে ভিডিওটা আপনাদের জন্য এখানেই শেষ, কারণ প্রতিটা টিডিএল লোড করার সিস্টেম একই। বাট যারা জানেন না তাদের জন্য টিডিএল লোড করাটা আমি এবার দেখিয়ে দেবো কী করে লোড করবেন। আপনারা গেটওয়ে অফ ডেলিতে থাকাকালীন এর জন্য এমন কোনো কারণ নেই, তাদের অরিজিনাল ভার্সন হতে হবে, এডুকেশনাল মডেলও হবে। আপনারা যে দেখতে পাচ্ছেন ভার্সন অ্যান্ড আপডেটসে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর ম্যানেজ লোকাল ডিটেলে যাবেন, যাওয়ার পর এন্টার দিয়ে দিয়ে এগুলো আমার আরও আগেকার ডিটেলগুলো আছে, তো সেই জন্য আমার এত কিছু দেখাচ্ছে, আপনার কিছু এখানে দেখাবে না। তো আপনি এই কলামে এসে আপনি এবার ফোল্ডারে যাবেন, অর্থাৎ যে ফোল্ডারে আপনার টিডিএলটা আছে, এই এটাই হচ্ছে আমার আজকের টিডিএল। তাই এটা আমি রাইট ক্লিক করব, প্রপার্টিজে যাব, প্রপার্টিজে যাওয়ার পর আমি লোকেশনটাকে কপি করব। কপি করলাম, এখানে আমি কন্ট্রোল অল্টার ভি টিপব, মাথায় রাখবেন কিন্তু কন্ট্রোল অল্টার ভি লোকেশনটা। আমি এবার স্ল্যাশ দেবো, স্ল্যাশ দেওয়ার পর আমি আবার এখানে চলে যাব। এবার আমি নামটা, যে আমার নামটা কি আছে সেই নামটা আমি কপি করব। এখানে ধরে ধরুন কপি করলাম, কন্ট্রোল সি দিয়েও করতে পারি এবং ডাইরেক্ট কপি করতে পারি। করার পর এখানে আমি এবার কন্ট্রোল অল্টার ভি টিপলাম, টেপার পর আমাকে এবার লিখতে হবে ডট টি এক্স টি, ছোটো হাতে হতে পারে বড় হাতে হতে পারে। যখনই আমি এটার দেবেন তখনই দেখবেন দেখাবে লোডেড, মানে বারোটা আছে, হ্যাঁ বারোটা লোডেড দেখাবে, দেখাচ্ছে আমরা একটা থাকলে দেখাবে এক, ওয়ান অফ ওয়ান লোডেড, তখনই জানবেন যে আমরা এটা হয়ে গেছে করা। ওকে, তো ভিডিওটা আজকে এইটুকু পর্যন্তই। তো যারা ডিটেলটা যারা নিতে চান তারা আমাকে একটা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, আমি ফ্রিতে প্রোভাইড করে দেবো। বন্ধুরা, দেখার জন্য খুবই ধন্যবাদ ভিডিওটা, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ বাংলাতে এরকম টাইপের ভিডিও আমি রোজই নিয়ে আসি।